এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। ইমনদের বাড়ি থেকে ইমনদের কাজিনরা প্রায় সকলেই এসে উপস্থিত হয়েছে। এরা এসে বউ দেখার জন্য বেশ তাগাদা দেওয়া শুরু করেছিল, কিন্তু কনের পক্ষের কেউই হুটহাট বরপক্ষকে কনে দেখাতে রাজি নয়। এ নিয়ে বরপক্ষ কনে পক্ষের মাঝে বেশ ঝগড়াই বেজে গেল। ঝগড়ার মূলে রয়েছে দুপক্ষেরই মহিলা পার্টি। এক পর্যায়ে ইমনের ফুফাতো বোন আলিয়া সিরিয়াস রেগে গেল। রেগে গিয়ে সরাসরি ইমনকেই কল করল সে। এদিকের খবর পেয়ে ইমন মুরাদ আর দিহানকে ফোন দিয়ে গালি দিল কয়েকটা, তারপর বলল, এসব ঝামেলা যদি 10 মিনিটের মধ্যে না মেটাতে পারিস সোজা গিয়ে বনে চলে আসবো, এত প্যারা ভাল লাগছে না। ইমনের এহেনো কথা শুনে মুরাদ হন্তদন্ত হয়ে মুস্কানের রুমের সামনে যায়। তারপর রিমি শাড়ি আর মামাতো বোনদের বেশ জোরে সোরে এক ধমক দেয় আর আলিয়াদের বলে ভেতরে যেতে। মুরাদের ধমকে রিমি কেঁদেই দিল। শাড়ি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শুধু বলল, এই সবের ভেতর না গুলিয়ে ভালো করলি না মুরাদ। শাড়ির কথা শেষ হতেই দিহান বলল, শাহু ইমন ফোন করেছিল। দিহানের কথা শুনে শাড়ি আরো দ্বিগুণ রেগে গেল, কিন্তু আলিয়ারা খুশিতে গদগদ হয়ে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল। সকলে ভেতরে গিয়ে এমন হট্টগোল শুরু করলো যে 5 মিনিটে মাথা ধরে গেল মুস্কানের। আলিয়া অভ্র বাদে চারিদিকে শুধু অপরিচিত মুখ। সে অপরিচিত ব্যক্তিরা এসে গা ঘেঁষে ঘেঁষে ছবি তুলছে। শুধু মেয়েরাই নয়, ইমনের ভাই ব্রাদার অপরিচিত যারা আছে তারাও এসে ছবি তুলছে। একজন যখন মুস্কানের কাজ জড়িয়ে সেলফি নেওয়ার চেষ্টা করলো, মুস্কান বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর চোখে মুখে বিরক্তি প্রকাশ করে দরজা দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো নিজেদের কেউ আছে কিনা, কিন্তু না, কেউ নেই। এরই মধ্যে দুপাশ থেকে ছেলেরা এসে ওকে ঘিরে ধরে ছবি ওঠাতে শুরু করলো। কান্না পেয়ে গেল মুস্কানের। এ কোন বিপদের সম্মুখে পড়ল সে? আর একে যে কিছু বলবে তারও উপায় নেই, সে সবার সঙ্গে সেলফি নিতে ব্যস্ত। এক পর্যায়ে মাথা ঘুরাতে শুরু করল মুস্কানের। গিজগিজে মানুষের ভিড়ে এমন অস্বাভাবিক আচরণে ফাপড় হয়ে গেল মেয়েটা। অভ্র তখন ভ্রু কুঁচকে মুস্কানের দিকে তাকিয়েছিল। মুস্কান তা লক্ষ্য করে অভ্রকে ইশারা করল। অভ্র হয়তো কিছুটা বুঝতে পেরেছিল, তাই মুস্কানের পাশে থাকা ছেলেগুলোকে টেনে টুনে কিসব বুঝিয়ে দূরে সরিয়ে নিল। মুস্কান একটু স্বস্তি নিয়ে আবারও বিছানায় বসল। তারপর ফোন খুঁজে বের করে ইমন, শায়রি, রিমি তিনজনকে একই মেসেজ সেন্ড করল। সঙ্গে সঙ্গে শায়রি রিমি ছুটে এলো, ইমনও কল করলো তাকে। ইমনের ফোন পেয়ে কেঁদেই ফেলল মুস্কান। ইমন ক্ষুব্ধ স্বরে বলল, অভ্রকে ফোন দাও। মুস্কান তাই করল। অভ্রকে ইমন কি বলল বোঝা গেল না, কিন্তু তার মিনিট কয়েক পরেই পুরো রুম ছেলেবিহীন হয়ে গেল। তার পরপরই ইমন আলিয়াকে ফোন করল, চিবিয়ে চিবিয়ে বলল, এই জন্য তোদের ভেতরে ব্যস্ত করেছি আমি, তোদের সাথে অতগুলো ছেলে কেন গেল? অ্যান্সার মি, সার্কাস দেখতে গেছিস ওখানে? কোনো সার্কাস হচ্ছে না, কজন ছুলি ভেতরে, কে কে ছেলে পাই টু পাই মেসেজ করে পাঠাবি, তারপর বাকি হিসেবটা আমি করব। চারদিকে থমথমে এক পরিবেশের সৃষ্টি হয়ে গেল। আলিয়ার মুখের দিকে তাকানো যাচ্ছে না, সে প্যান্ডেলের ভেতরের একটি চেয়ারে চুপচাপ বসে আছে। কিছু সময়ের ব্যবধানেই পরের গাড়িও চলে এলো। গেটের এপারে মেয়েপক্ষ, ওপারে ছেলেপক্ষ দাঁড়িয়ে আছে। মেয়েপক্ষের সাথে শাড়িকে দেখে দিহান তৎক্ষণাৎ ছেলেপক্ষে চলে গেল। ইমনকে মিষ্টি শরবত খাইয়ে যখন মুস্কানের মামাতো বোন লম্বা হাঁক ছেড়ে দুলোভাই ডাক দিল, ডান হাত চুলকোতে চুলকোতে মিষ্টি করে হাসলো দিহান। তখন টিটকারি মেরে বলল, কি বেয়ান সাহেবা, আপনার চুলকানি বাড়ছে না কি? ওল্ড ইজ গোল্ড সালি সাহেবা, তা 20,000 দিলেই তো চলবে। দিহানার মুস্কানের মামাতো বোনের কাণ্ড দেখে জোরপূর্বক হাসি থামিয়ে রাখলো শায়রি। ইমনকে উদ্দেশ্য করে বলল, ইমন কোনে পক্ষের চাহিদা মিটাও। দিহান তৎক্ষণাৎ বলল, এসব কি কথা, ছি, আমার বন্ধু কোনে ছাড়া কারু চাহিদা মিটাবে না, আমার বন্ধু ক্যারেক্টারলেস না। এমন একটা কথা দিহান বলে ফেলবে যা ভাবার বাইরে ছিল। বিষয়টা ইমনেরও পছন্দ হলো না, কিন্তু বড় হওয়ার দরুন কিছু বলতেও পারল না। কিন্তু শাড়ি চুপ করে রইল না, মুখ্যম জবাব সে দিলই, ও আচ্ছা, তো আপনি বুঝি ক্যারেক্টারলেস? তীক্ষ্ণ দৃষ্টি করল দিহান। তারপর নিজের পকেট থেকে একটি 1,000 টাকা নোট আর একটি 20 টাকা নোট বের করে শাড়ির হাতে প্রথম 20 টাকা দিয়ে বলল, এই যে 20। তারপর 1,000 টাকা দিয়ে বলল, এই যে 1,000 = 20,000 ডান। বরপক্ষে সকলেই হো হো করে হেসে উঠল। কোনে পক্ষরা তেলে বেগুনে জ্বলে উঠল। শাড়ি হাতে থাকা টাকাটা মুছড়ে দিহানে মুখের উপরে ঢিল দিয়ে চলে গেল। ইমন বুঝল শাড়ি সিরিয়াস রেগে গেছে, তাই তার পাশে থাকা অপর বন্ধুটিকে চাহিদা অনুযায়ী 5,000 বেশি টাকাই দেওয়া হলো। পরিবেশ শান্তশিষ্ট করে মুরাদার মরিয়ম আক্তার এসে ইমনকে হাতে আংটি ঘড়ি পরিয়ে দিয়ে বরের বসার জায়গায় নিয়ে বসিয়ে দিল। চলে এলো কাঙ্ক্ষিত সেই সময়টি,
যে সময়টি সাক্ষী হবে দুজন নর নারীর প্রণয় থেকে পরিণয় নিশ্চিত করার। কিন্তু কে জানতো এই সময়টিতে এমন একটি পরিস্থিতি তৈরি হবে যাকে পাওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠেছিল মেয়েটি, যার দূরত্ব এত পুড়িয়েছিল মেয়েটাকে, তার বউ হওয়ার জন্য তিন কবুল কেন বলছে না সে, কেন কান্নাকাটি করছে? সকলেই বলে প্রতিটি মেয়ে নাকি বিয়ের সময় তিন কবুল বলাকালীন কান্নাকাটি করে, সেই হিসেবে মুস্কানের কান্নাটার জন্যও তারা কেউ বিচলিত হচ্ছে না। কিন্তু ইমন যে সকলের মতো নয় সে ঠিক বিচলিত হচ্ছে। তাদের দুজনের মাঝখানে যে লাল পর্দা টেনে দেওয়া হয়েছিল তা এক হাতে উঁচিয়ে মুস্কানের দিকে চেপে বসল ইমন। সকলের সম্মুখে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, এই কান্না অর্থ কি মুস্কান? এবার কান্না করো না, তাহলে হয়তো সকলে ভেবে নেবে এই বিয়েতে তুমি নারাজ। বিয়ের সাহায্য কোনো ব্যাপার, সকলকে শুনিয়ে কবুল বলতে হবে না। তুমি কেবল আমায় নিশ্চিত করো তুমি কি কবুল বলেছ। মুস্কান কাঁদতে কাঁদতেই মাথা ঝাঁকালো। ইমনের দাদি ঘোর বিরোধিতা করে বলল, এই মেয়ে মুখে কুলু পাচ্ছ কেন? বিয়ে করতে মন চায়, কবুল বলতে মন চায় না কেন? কবুল বলো। ইমন শান্ত দৃষ্টি মেলে বলল, রজনী দাদি ও বলে দিয়েছে ওর যে বিয়েতে মত আছে তা সকলেই জানি। এতগুলো মানুষের বিয়ের মুখে স্পষ্ট নাই বা বললো, মনে মনে বললেই তো হবে। বিয়েতে কবুল যে সকলকেই শুনিয়ে বলতে হবে এমন তো কোনো বিধান আমাদের ধর্মে নেই, এটা আমাদের সমাজের প্রচলিত নিয়ম। মুরাদ তখন বলল, ইমন এত ঝামেলা দরকার নেই, মুশু তুই সকলকে শুনিয়েই বল। ইমন শান্ত গলায় বলল, আমার কোনো অসুবিধা নেই। ওদের সম্মুখে থাকা হুজুরটি আবারও নিয়ম অনুযায়ী বাণী আওড়িয়ে মুস্কানকে কবুল বলতে বলল। হয়তো অনেক সময় লাগলো, তবে সকলে তাগাদায় তিন কবুল স্পষ্টভাবেই বলে দিল মুস্কান। সকলের মুখে ফুটে উঠল তৃপ্তির হাসি, চোখ বুঝে ফেলল ইমন, লম্বা এক শ্বাস ছেড়ে তার স্থানে গিয়ে বসল সে। কিন্তু মুস্কান সে তো ঘোরে আছে, তার অনুভূতি সে ব্যক্ত করে বোঝানো সম্ভব নয়। এক হাত দূরে বসে থাকা ইমন মুস্কানের দিকে দৃঢ় দৃষ্টিতে তাকালো। অদ্ভুত সুখের আবেশে ছেয়ে গেল তার মনটা, দৃষ্টি দিয়ে কেবল ব্যক্ত করল কিছু লাইন, মনে কি পড়ে আমায়, দেখা হয়েছিল কোনো এক সুদূর নীলিমায়, হয়েছিল কথা কিছুক্ষণ, আবেগে বেসেছিলে ভালো ততক্ষণ, সবেকে তোমারই পরশে হয়েছিলাম আমি রিক্ত, তা দেখে আজকে সবে অনুরক্ত, কত শত প্রেম উজাড় করে দিয়েছিলে তুমি আমায়, সর্বশেষ পরিণতিতে আজ তোমার আমার পরিণয়। তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ বিদায়, মাত্র তিন অক্ষর, কিন্তু শব্দটির আপাতমস্তক বিষাদে ভরা। সে বিষাদের ছায়ে যেন নেমে এসেছে মুরাদের পুরো পরিবারের বুকে। মরিম আক্তার নিজেকে শক্ত করার যথেষ্ট চেষ্টা করছে, তবু তার বুক ফাটা আর্তনাদ বেরিয়ে আসছে। বাপ মরা ছেলেমেয়ে দুটোকে নিয়ে সংসার তার, আজ সে সংসার ছেড়ে আদরের ছোট্ট কন্যাটি চলে যাচ্ছে পরের সংসারে। মেয়েদের বলা হয় পরের ধন, একদিন না একদিন তাদের নিজের ঘর ছেড়ে পরের ঘরে চলে যেতে হয়। কিন্তু এই চলে যাওয়াটা যে কতখানি বেদনাদায়ক হয় তা কেবল একটি মেয়ে এবং মেয়ের পরিবারই উপলব্ধি করতে পারে। যেদিন একটি মেয়ে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে স্বামীর ঘরে যায় সে দিনটি হয় বড় বেদনাবিধুর, সবার চোখে থাকে অশ্রু। মুস্কানের বাবা নেই, কিন্তু বাবার থেকেও বেশি কিছু বড় ভাই মুরাদ। মাথা নিচু করে একপাশে দাঁড়িয়ে আছে মুরাদ। দুপরিবারের পরিচয় পর্ব শেষে বিদায়ের মুহূর্তে ভেঙে পড়েন মরিয়ম আক্তার, মেয়েকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠেন। ইমনের হাত চেপে আর্তনাদ করে বলেন, বাবা গো, আমার কলিজার টুকরোটাকে সারা জীবনের জন্য তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে দেখে রাখো, আমার কলিজাটা বড় অবুঝ, তুমি ওরে বুঝিয়ে শুনিয়ে নিও। ইমন মরিয়ম আক্তারকে ভরসা দিল, আশেপাশে তাকিয়ে কেবল মুরাদকে খুঁজল। একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে দিহানকে ইশারা করল মুরাদকে নিয়ে আসার জন্য। মুরাদ নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করে ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে তুলে এগিয়ে এলো। সকলে ঘিরে দাঁড়িয়ে আছে ইমন মুস্কানকে। মুরাদ মুস্কানের সম্মুখে গিয়ে দাঁড়াতেই ঠোঁট ফুলিয়ে কেঁদে ফেলল মুস্কান। এবার আর চোখের জল আটকে রাখতে পারল না মুরাদ, কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল তার চোখ বেয়ে। বোনের কপালে স্নেহের ছোঁয়া দিয়ে বুকে টেনে নিল। ইমনের এক হাত চেপে ধরে বলল, আমার বিশ্বাসের অমর্যাদা কখনো করিস না ইমন, আমার অতি মূল্যবান সম্পত্তি আজ তোর হাতে তুলে দিচ্ছি, ওর যথার্থ মূল্যায়ন করবি আজীবন। একে একে চাচা চাচি মামা মামি খালা খালু ভাই বোন বন্ধু বান্ধব সকলের থেকে বিদায় নিল বরকনে। কিন্তু কনের কান্না ক্রমাগত বাড়তেই থাকল। মুরাদ বোনকে বুকে জড়িয়ে ধরে হাঁটছে, মুস্কানের এক হাত তখনও ইমনের হাতের মুঠোয়। সকলে ওদের গাড়ি অবধি পৌঁছতে এলো। মরিয়ম আক্তারকে রিমির মা সামলাচ্ছেন, তাকে আর গাড়ি অবধি আসতে দেওয়া হয়নি। এদিকে গাড়িতে বসেও মুরাদকে ছাড়ল না মুস্কান, কাঁদতে কাঁদতে অজ্ঞান প্রায় হওয়ার অবস্থা। উপায় না পেয়ে সকলে মিলে সিদ্ধান্ত নিল মুরাদ ইমনের বাসা অবধি পৌঁছে দিয়ে তবেই ফিরুক। সকলের কথা মতো ইমনের সম্মতিতে মুরাদ মুস্কানকে নিয়ে গাড়িতে বসল। তখনও ইমন মুস্কানের হাতটি শক্ত করে ধরে আছে। মুস্কানের ডান পাশে ইমন, বাঁ পাশে মুরাদ বসেছে।
গাড়ির সামনের সিটে ড্রাইভারের পাশে বসেছে ইমনের ফুপাতো ভাই অভ্র। বাকি গাড়িতে সবাই যা যার স্থানে বসেছে। মুস্কানের সঙ্গে রিমির নানি এবং শায়রি ইমনের বাড়িতে যাচ্ছে। আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় ডোলা ধরা, অর্থাৎ ডোলা ধরায় যাচ্ছে শায়রি এবং মুরাদের নানি শাশুড়ি। গাড়িতে বসেও কেঁদে যাচ্ছে মুস্কান। মুরাদোকে অনেকভাবে বোঝাচ্ছে আর ইমনকে আর চোখে দেখছে। মুস্কানের এই কান্না ইমনকে কতখানি যন্ত্রণা দিচ্ছে তা কেবল মুরাদোর দৃষ্টি জোড়াতেই স্পষ্ট দেখতে পাচ্ছে। একদম শক্ত হয়ে স্থির চোখে বসে আছে ইমন। নিঃশ্বাস ফেলছে কিনা একটুও বোঝা যাচ্ছে না। নিঃসন্দেহে তার বোনের জন্য একমাত্র উপযুক্ত পাত্র ইমন, যা প্রতিটা সেকেন্ডে উপলব্ধি করতে পারে মুরাদ। সময় গড়াতে না গড়াতেই চৌধুরী বাড়ির চমকপ্রদ আলোকসজ্জায় সজ্জিত গেটের সম্মুখে এসে গাড়ি থামল। অভ্র গাড়ি থেকে নামতেই ভাই বোনরা ছুটে এলো। ইরাবতী, ইমনের দাদি, ফুপু, খালারা সকলেই ছুটে এলেন। গাড়ির ডোর খুলে প্রথমে মুরাদ নামল, তারপর মুস্কানকে নামতে বলল। ইমন মুস্কানকে সাবধানে নামতে সহায়তা করে মুস্কানের পর নিজেও নেমে দাঁড়াল। ইরাবতী পরম স্নেহে মুস্কানকে কাছে টেনে নিলেন। নিচু স্বরে জিজ্ঞাসা করলেন তার মা কিছু দিয়েছে কিনা। মুস্কান মাথা নাড়িয়ে ডান হাত এগিয়ে দিল। ইরাবতী মৃদু হেসে জিনিসটি নিয়ে তারপর ওর কাছে জড়িয়ে এগিয়ে চলল ভেতরের দিকে। সবাই যখন বউ নিয়ে বিজি হয়ে গেল, মুস্কানও যখন সবার ভিড়ে কান্না থামিয়ে দিল, মুরাদ তখন শুধুমাত্র ইমনের থেকে অনুমতি নিয়ে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। কারণ তার মায়ের পাশে এখন তাকে খুব প্রয়োজন। মা, বোন, স্ত্রী সবাইকে সামলাতে হবে তাকে। কারোর প্রতি একচোর পরিমাণ দায়িত্বেরও কমতি রাখতে চায় না সে। বাড়ির সকলে বউ দেখে মিষ্টি খাওয়াচ্ছিল, সাথে ক্যামেরাম্যান তুলছিল ছবি। বেশ কজন মিষ্টি খাওয়ানোর পর নেক্সট আরেকজন মিষ্টি খাওয়াতে গেলেই গা কুলিয়ে বমি পায় মুস্কানের। ইমন তখন বাধা দিয়ে খাওয়াতে নিষেধ করে আর বলে এখন এসব বন্ধ করতে। ইরাবতীও সবাইকে বলে এবার ওদের একটু রেস্ট করা দরকার, পোশাক পাল্টে রাতের খাবারও খেয়ে নেওয়া উচিত। অলরেডি 10টা বেজে গেছে। সবাই যার যার মতো সরে যায়, অনেকে আবার পোশাক পাল্টানোর জন্য ভেতরে যায়। ইমন উঠে দাঁড়ায় এবং উপরের দিকে চলে যায়। ইরাবতী মুস্কানকে বসতে বলে এবং জানায় সে নিজেই উপরে নিয়ে যাবে ওকে। মুস্কানের পাশে তখন বসেছিল রিমির নানি আর ইমনের দাদি। ড্রয়িং রুম ফাঁকাই বলা চলে। আকরাম চৌধুরী দূরে এক পাশে বসে ফোনে কথা বলছে। ইরাবতী সহ বাকিরা রান্না করে। সোফায় বসেছিল মুস্কান, তার পাশেই দাদি নানি। ইমনের দাদি এমন নিরিবিলি পরিস্থিতি দেখে মুস্কানের বাহুতে নিজের কনুই দিয়ে ধাক্কা মেরে বলল, কেলা নাথ বউ, কিছু টিছু খাইছো নাকি? মুস্কান অবুঝের মতো তাকিয়ে রইল। নানি মুখ টিপে হেসে কিসব ইঙ্গিত দিল আর দাদি সরাসরি বলেই ফেলল, শোনো নাথ বউ, বাচ্চা ধরলে ধরুক গা, ওষুধ মান খাও। এখনকার ছেলেরা ওষুধ টষুধ খাইয়া জীবনে 12টা বাজায় দেয়, পরে পাশে আর বাঁচতেই ধরে না। ভালো কথা কই, শোনো, ওষুধ জানি খাও না। আকরামরে তো আল্লাহ আর সন্তানই দিল না, ওই একজনই। এইবার তোমরা এক হালি পোলাপান নিয়ে আসো তো। লজ্জায় চোখমুখ রক্তিম হয়ে গেল মুস্কানের। কান্দুটো গরম হয়ে তপ্ত নিঃশ্বাস বেরোতে শুরু করলো তার। হাত পায়ে শুরু হলো মৃদু কম্পন। বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠল। গলা শুকিয়ে হয়ে গেল কাঠ। মাথাটা করতে থাকলো ভন 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 ভন। এরই মাঝে দাদি আবারও বলে উঠল, এই বুড়ির কথা মালুম না করলে পরে কিন্তু পস্তাতে হবে। স্বামীর বয়সের দিকে যেন নজর থাকে। এই বয়সে পুরুষ মানুষরা হালি হালি বাচ্চার বাপ থেকে। শুনলাম তোমার ভাইয়ের বউ পোয়াতি, আশেপাশে সবাইরে দেখা, ইমনেরও কিন্তু বহু চায় বাচ্চা কাচ্চার বাপ হইতে। খালি জানি নিজের কথা ভাবো না, স্বামীর সুখের কথা ভাইব। অস্বস্তিতে বসে থাকাই যেন দায় হয়ে গেল। আশেপাশে দৃষ্টি বুলিয়ে দূরে দূরে বুকে মাথা নিচু করে রইল মুস্কান। তখনই ইরাবতী এসে বলল, আরে ফুপু, কি যে বলেন, সবই বিয়ে হলো, আগে শ্বশুর বাড়ি কি তা বুঝুক, স্বামী সংসার বুঝুক, তারপর না হয় বাচ্চার চিন্তা। রাখো তোমার বোঝাবুঝি, এই বোঝাবুঝি করতে করতে তোমার ছেলের বয়স বুঝি বসে থাকবে। ছেলের চুল যে পাকন ধরেছে সেই খেয়াল আছে? শেষমেশ না এমন হয় বাচ্চা দেখে লোকে প্রশ্ন করে বসে, এইগুলা কি আপনার নাতি নাতনি? লজ্জায় মাথা গাড়া গেল ইরাবতীর। থমথমে মুখে বলল, আমার ছেলের কত আর বয়স হয়েছে ফুপু? 40ও তো হয়ে যায়নি। 32 বছর বয়সকে তোমার কম মনে হয়? এখন বাচ্চা না নিলে আর কবে বাচ্চার মুখ দেখবে কও শুনি। আমার আকরাম তো 26 বছর বয়সেই বাচ্চার মুখ দেখেছে। থাক ফুপু, এসব কথা এখন থাক, মুস্কান চলো উপরে চলো। দাদি এবার মুস্কানকে চেপে ধরে বললেন, যা বললাম মনে থাকে জানি, নয়তো মনে রাখিস, নিজের কপাল নিজে খাবি। পুরুষ মানুষের মন কিন্তু এত সহজ না। মুস্কানও থমথমে মুখে নানির দিকে তাকালো। সেও দাদির কথাকে সমর্থন করল। মুস্কান এক দীর্ঘশ্বাস ছেড়ে এবার ইরাবতীর দিকে তাকালো। ইরাবতী ওকে উঠিয়ে আশ্বস্ত করে বলল,
তারা আগের দিনের মানুষ এসে বলবেই। এসব মাথায় না নিতে আমাদের যখন নাতি নাতনির প্রয়োজন হবে আমরা নিজেরাই আবদার করবো মা। মুস্কানকে বোঝাতে বোঝাতে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে গেল ইরাবতী। ইমন তখন রুম থেকে বেরিয়ে এলো। সাদা রঙের টি শার্ট, কালো রঙের ট্রাউজার পরিহিত ছিল সে, চুলগুলো ছিল ভেজা। তার শুভ্র মুখমণ্ডল দেখে বোঝাই যাচ্ছে সবে মাত্র সাওয়া নিয়ে বেরিয়েছে সে। মার বউকে দরজার সম্মুখে দেখে হালকা কেশে উঠে বেরিয়ে ওদের যাওয়ার পথ করে দিল। মুস্কান মাথা নিচু করে রুমে ঢুকলে ইরাবতী একটু পিছিয়ে ইমনকে বলল, বাসার বাইরে যেন না যাওয়া হয়। ইমন শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যারি ওখানে যাচ্ছি, আলী রুমে আছে না? ইরাবতী মাথা নাড়াতেই ইমন চলে গেল। ইরাবতীও স্বস্তি নিয়ে রুমে ঢুকে মুস্কানকে হেল্প করলো পোশাক ছাড়তে। যে কাজ ননদ বা অন্য আত্মীয়রা করার কথা ছিল সে কাজ দায়িত্ব এবং স্নেহ মাখিয়ে ইরাবতী করে দিচ্ছে। এত কিছুর মাঝে ইরাবতীর এই কেয়ারটুকু অনেকটা তৃপ্তি দিল মুস্কানকে, এবং নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করল আজীবন এই মানুষগুলোর দায়িত্ব সঠিকভাবে পালন করবে সে, যাদের মাধ্যমে সে পেয়েছে তার ভালোবাসার মানুষ, তার স্বামীকে। সকলে মিলে হাসি ঠাট্টা করছে ইমনের সুসজ্জিত রুমে বসে। ভেজা চুলে বাসন্তী রঙে লাল পাড় শাড়ি পরিহিতা মুস্কান গুটিসুটি হয়ে বসে আছে বিছানার এক পাশে। শরীরটা আর চলছে না তার, মন চাচ্ছে মাথাটা বালিশে গুঁজে দিতে, শরীরটা এলিয়ে দিতে বিছানায়। তীব্র মাথার যন্ত্রণায় অসহনীয় লাগছে তার। ইমনের ভাই বোনরা রুম থেকে যাচ্ছেও না, ইমনও রুমে আসছে না। সব মিলে অসহ্য হয়ে উঠেছে মুস্কান। ফোনটা কোথায় আছে তাও জানে না। আসার পর থেকে মা বাবা ভাইয়ের সাথে কথাটুকুও হয়নি। তার দাদাভাই কোন দিক দিয়ে চলে গেল টেরও পেল না। এ নিয়ে অভিমানের কমতিও রইল না তার। ইমনের উপরও বিশাল অভিমান জমা হয়ে আছে তার। এত এত অভিমান জমিয়ে রাখতে রাখতে সে এখন খুবই ক্লান্ত। তার এই ক্লান্তি ভরা মুখশ্রী দেখে মায়া হলো শায়রীর। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিয়ে সকলকে তাড়া দিয়ে বলল ঘুমোতে যেতে, কিন্তু কেউ রুম ছাড়তে রাজি নয়। এমন সময় দিহান ঢুকলো রুমে, বলল, বাসর সাজানোর জন্য তোমাদের জানি কত পারিশ্রমিক ছিল। সকলে এবার হই হই করে বলে উঠল। দিহান এবার কলার উঁচিয়ে আর চোখে শায়রীকে দেখে নিয়ে ভাব নিয়ে বলল, যদি আরো 5000 যোগ করে দেওয়া হয় কত সেকেন্ডে রুম ছাড়বে? সকলে মিলে হই হই রই রই করতে করতে বলল। বলেই সকলে এক লাইনে বেরিয়ে গেল। আলিয়া তো দিহানের কালো টেনে দিয়ে গেল। তা দেখে শায়রী ফুঁসে উঠে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। দিহান মুস্কি হেসে বলল, আহারে রমণীরা, কেন যে আমার গালটাকে এত পছন্দ করে, ওষ্ঠাদর কি কারো নজরে পড়ে না নাকি? মুস্কান অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল শায়রীর দিকে। শায়রী নিজেকে শক্ত করে নিয়ে দিহানকে উদ্দেশ্য করে মুস্কানকে বলল, মুসু ওকে বল রুম ছাড়তে, নয়তো আমার হাতে খুন হতে হবে। দিহান দেয়ালে পিঠ ঠিকিয়ে শায়রীকে উদ্দেশ্য করে মুস্কানকে বলল, মুসু ওকে বলে দে আমি ওর হাতে খুন হতেও প্রস্তুত। এমন সময় ইমন রুমে ঢুকল আর বলল, কেন আমার বউকে তোদের মতো গাজা খাইছে নাকি? ইমনের কথা শুনে দিহান গোল গোল চোখে তাকিয়ে বলল, দোস্ত বাসুর রাতে বউকে গাঁজা খাওয়ালে কিন্তু আহামরির সমস্যা হয় না। দিহানের কথা শুনে ইমন শায়রী দুজনেই চোখ কটমট করে তাকালো। দিহান জিবে কামড় দিয়ে বলল, সরি সরি একটু জন্য ভুলে গিয়েছিলাম, সালা বিয়ে করলি করলি, ছোট বোনকে বিয়ে করতে গেলি। এবার যেন দ্বিগুণ ফুসে উঠল ইমন। শায়রীর দিকে তাকিয়ে দত কিনমিট করে বলল, এ স্ক্রুটিলাকে এখান থেকে নিয়ে যাবি? শায়রী দিহানের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ইমনকে বলল, এসব মাতালদের দায়িত্ব একদম নিতে পারবো না আমি। দিহান তেলে বেগুনে জ্বলে উঠে আঙুল উঠিয়ে কিছু বলবে তার পূর্বেই হন হনিয়ে বেরিয়ে গেল শায়রী, তাই আঙুলটা ব্রেক ফেল করে ইমনের দিকে চলে গেল। তৎক্ষণাৎ ইমন এমন দৃষ্টি নিক্ষেপ করল যে হুট করে আঙনে ছেঁকা খেলে যেমন অনুভূতি হয় তেমন মুখভঙ্গিতে হাত সরিয়ে ঝড়ের গতিতে রুম ত্যাগ করল দিহান। ইমন বিড়বিড় করে কয়েকটা গালি দিয়ে বেশ শব্দ করেই দরজা চাপিয়ে লক করে দিল। কিঞ্চিত চমকে উঠল মুস্কান, সহসা বক্ষস্থলে ধূপফুকানি বেরিয়ে গেল তার। অস্থির চিত্তে ডানে বামে নজর বুলিয়ে নিঃশব্দে বিছানার এক কোণে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। ইমন মুস্কানকে শোয়া অবস্থায় দেখতেই এগিয়ে গিয়ে হাত ঘড়ি খুলে সেন্টার টেবিলের উপরে রাখল। তারপর বিছানায় বসে শান্ত গলায় কয়েকবার ডাকল মুস্কানকে, কিন্তু সারা শব্দ পেল না। ঠিক বুঝল অভিমানে সিক্ত হয়ে তার অর্ধাঙ্গিনী কথা বলছে না, তাই হাত বাড়িয়ে কাঁধে স্পর্শ করে বলল, দীর্ঘ প্রতীক্ষার পর এই পরিণয় পেয়ে যদি আমরা উপরবেলাকে শুক্রিয়া না জানি তাহলে তিনি অসন্তুষ্ট হবেন মুসু। নড়ে চড়ে ইমনের হাতটি কাঁধ থেকে সরিয়ে দিল মুস্কান। ক্ষীণ স্বরে বলল, আমার শরীর ভালো লাগছে না, আমি ঘুমাবো। মুস্কি হেসে এক হাত বাড়িয়ে মুস্কানকে টেনে তুলল ইমন। ফলশ্রুতিতে ফুলে সজ্জিত বিছানাটি এলোমেলো হয়ে গেল। মুস্কান অভিমানে গাল ফুলিয়ে ইমনের দিকে এক নজর তাকিয়ে দৃষ্টি নত করে ফেলল। ইমন এক হাত বাড়িয়ে ওর এক গাল ছুঁয়ে আদুরে স্বরে বলল,
আজকের দিনে ফেরাক করতে হয় না। মুস্কান এবার এক ঝটকা ইমনের হাত ছড়িয়ে দিল, তেজি কণ্ঠে বলল, আর কতদিনে তুমি যা করলে এসব বুঝি করতে হয়? অফকোর্স করতে হয়। একটা চুমো খেতে বলাতে যার চোখ দিয়ে বন্যা বয়ে যায়, তার সাথে এর থেকে কি ভালো আচরণ করবো? হ্যাঁ,